আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা একটা হোন্ডা লিভোর মিটার, এই মিটারটা পাওয়ার অফ হয়ে গেছে, এটা অন হচ্ছে না। এই যে আমি কানেকশন দিয়ে দিছি, এই যে দেখেন মিটারে শুধু লাইট জ্বলতেছে, এই অফ হয়ে গেল, এই অন হইলো, শুধু লাইট জ্বলতেছে, কোনো লেখা নাই, আপনার আরপিএম মিটারে শো করে না, কোনো কিছুই নাই, যা আছে তাই, কোনো কিছু শো করতেছে না। তো এটা আমি খুলে দেখবো, মিটারটা এখনও ইনটেক আছে, এখন পর্যন্ত খোলা হয়নি মিটারটা। আরো চারটা নাট আছে, এই মিটারটা তো পুরো পানি ঢুকছে, এই দেখেন পুরো মিটারটাই পানি ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে, একেবারে সব জায়গায় পানি। তো এটা আমি ওয়াশ করে নিই, ওয়াশ করে দেখতে লাগবে আমার কোথাও কোনো ফলস হয়েছে নাকি কোনো আইসি শর্ট হয়ে গেছে, কোনো কিছু কোনো সমস্যা। মিটারটা আমি আবার কানেকশন দিয়ে দিব, কানেকশন দেওয়ার পরে আমি আবার চেক করব। চার নম্বর পিন আপনার নেগেটিভ, এক নম্বর পিন পজিটিভ, শুধু লাইট জ্বলতেছে আর অন্য কোনো কিছুই হয় না। কোনো কাঁটা শো করে না, এখানটা আমার 12 ভোল্ট লাগবে, কোনো ভোল্টই আসতেছে না। এই দেখেন এখানটা 12 ভোল্ট ঠিক আছে, এটাও 12 ভোল্ট ঠিক আছে, এখানটাও 12 ভোল্ট ঠিক আছে, এখানটাও ঠিক আছে।
কোনো ভুল নেই, এখানটা কোনো ভুল নেই। একমাত্র শুধু এখানটাই আছে 5 ভোল্ট, এখানটা আছে 12 ভোল্ট, এখানটা কোনো ভোল্ট নেই, কোনো জায়গায় গেলে কোথাও কোনো ভোল্ট নেই। তো আমাকে চেক করে দেখতে লাগবে এখন কোন লাইনের ফলস হয়ে গেছে, নাকি আপনার কোনো আইসি জ্বলে গেছে, না কোনো কিছু হয়েছে। কানেকশনটা আমি অফ করে দেব, সরি। লাইন আমি অফ করে দিছি। এমনিতে আপাতত সাধারণত এই লাইনগুলো আমি চেক করে নিব, এবার কানেকশনের লাইনগুলো সব ঠিক আছে কিনা। ঠিক আছে, এটাও ঠিক আছে। এর কারণ আমার প্রতিটা লাইনে চেক করে লাগতেছে, যেহেতু আমার কাছে গাড়িটা নাই, শুধু মিটারটা আছে। কারণ মিটারটা কমপ্লিট করার পর তখন সময় দেখা গেল যে হয়তো কোনো লাইন ফলস আছে, ফলস থাকার জন্য আমার এই সমস্যাটা হতে পারে। তার জন্য আমি চেক করে নিচ্ছি সবগুলাই, কোনটা ফলস আছে আমি দেখে দিচ্ছি এখান থেকে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানটা এখান থেকে লাইনগুলো আমি চেক করে নিব, ঠিক আছে। এখানটা ঠিক আছে, এইখান থেকে লাইন এখানটা সংযোগ আছে, এই লাইন ক্লিয়ার আছে, এটা সমস্যা নেই। এটাও ঠিক আছে, লাইনগুলো সবগুলোই ঠিক আছে। তো হয়তো বা আমার কোনো আইসি শর্ট হয়ে গেছে, এই জন্য ভোল্ট দিতে পারতেছে না। চেক করে নিব, বারবল ঠিক আছে, এখানটাও বারবল ঠিক আছে, এটাও বারবল ঠিক আছে, এখানটাও ঠিক আছে, এখানটাও ঠিক আছে,
আসতেছে না আমার। এটা ফাঁসে চলে আসছে এই যেখানটা, এটাও ঠিক আছে। এই যে দেখেন এখানটাও 12 ভোল্ট ঠিক আছে, 3 ভোল্ট, এটা 12 ভোল্ট, এই প্রমের আছে তো আমার কোনো ভোল্ট নেই। এই যে দেখেন মাত্র 3 ভোল্ট, 3 ভোল্ট, এখানটি আছে শুধু আপনার 8 ভোল্ট, তো বাকি আমার কোথাও কোনো ভোল্ট নেই। তো মিটারটা আমি মোটামুটি ক্লিয়ার করলাম। এই যে দেখেন এটা যতগুলো আইসি আছে সবগুলি আমি চেঞ্জ করলাম। এটাকে আপনারা ফিউজ বলতে পারেন, ফিউজের মতো কাজ করে, কানেকশনগুলো এপাশ থেকে এপাশ দেওয়া আর কি। তো আমার কাছে লিভার মিটার ছিল না, আমি এসপি শাইনের মিটারের কিছু ফিউজ দিলাম আর কি, যেমন এখানটা একটা দিলাম, এখানটা একটা ছিল, এগুলো সবগুলো চেঞ্জ করে দিলাম আমি। চেঞ্জ করে দিয়ে এখন ভোল্টটা দেখেন আপনারা, আশা করা যায় মোটামুটি সব ভোল্টই ক্লিয়ার। দু 5 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, এই যে ক্রমের আছে, এখানটা ভোল্ট ছিল না কোনো, সব জায়গায় ভোল্ট আছে এখন। এই যে ভোল্ট, এই যে ধরেন প্রতিটাই, এখানটা 12 ভোল্ট আছে, এখানটা 12 ভোল্ট আছে, 3 ভোল্ট আছে, সবকিছু ক্লিয়ার করলাম আমি মোটামুটি। বাকি বাল্বগুলো আমি চেক করে নিব। এটা হাইলো বাল্ব, এটা আপনার সাইড লাইটের, এটাও সাইড লাইটের, নিউট্রাল বাল্বটা দেখা বাকি আছে। বাল্বগুলো মোটামুটি সবগুলোই ঠিক আছে। আমি বোর্ডটা লাগাই চেক করে দেখবো ডিসপ্লেতে আমার সবকিছু ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। এক নম্বর পজিটিভ লাইন, চার নম্বর নেগেটিভ, দেখেন কাঁটা সবকিছু ক্লিয়ার। মিটারটা খুবই কম চলছে, অনলি মাত্র 3500 কিলো, 39 কিলো, 3500-39 কিলো চলেতে এই মিটারটা পানি ঢুকছিল, পানি ঢোকার জন্য এই সমস্যাটা হয়েছে।
তো আপনারা গাড়ি ওয়াশ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিচ পাশে কখনো পানি দিবেন না মোটর দিয়ে। নিচ পাশে পানি না দিলেই সমস্যা হবে। এই যে ট্রিপ বাটন কাজ করতেছে, সব কিছু ক্লিয়ার। সব কিছু ঠিকঠাক আছে। আপনাদের কারো কোনো মিটারের সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করতে পারেন, কিংবা আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, কল দিয়ে বলতে পারেন, কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব। সবকিছু এমনি কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা মিটার আজকে আর ভিডিও করবো না, এমনি সময় অনেক শর্ট, এখন মোটামুটি রাতে 2টা বাজে। এটা এক বড় ভাই পাঠিয়েছে জামালপুর থেকে, এটা অর্ধেকটা কাজ করছে অর্ধেকটা করিনি। যদিও আমার একটা হোন্ডা টিগারের মিটারের ভিডিও আপলোড করা আছে, তো দেখি আপলোড করতেও পারি না করতেও পারি।